প্রেমের প্রস্তাবে না একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হলে ঢুকেই মেয়ে ও বাবাকে রীতিমতো ছুরি মারলো এক যুবক যেন মনে হবে কোনো সিনেমা বা বিহার উত্তরপ্রদেশের রোজ নামচার গল্প কিন্তু একেবারেই তা নয় এই ঘটনা আমাদের বাংলায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতার প্রেমের প্রস্তাবে না শোনায় যেন দিক দিগন্ত শূন্য হয়েই মেয়েটিকে শেষ করার পরিকল্পনা নিয়েছিল ওই অভিযুক্ত যুবক কিন্তু তার সেই পরিকল্পনা সফল হয়নি এবার আপনাদের বলবো যে ঠিক কি ঘটেছিল কি কারণে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানো হলো এলাকার এক মহিলাকে নিয়ে ফেরা হয়েছিল যুবক পুলিশের সহযোগিতায় সম্প্রতি ফিরে এসে ফের পড়াশোনা শুরু করে সে ওই যুবক পরীক্ষার দিন স্কুলে ঢুকে ওই মেয়েটিকে নিয়ে ফের পালানোর চেষ্টা করে বাধা দিতেই ওই মেয়েটির গলায় ছুরি চালায় ওই যুবক মেয়েটির বাবা বাঁচাতে গিয়ে ছেলেটির ছুরির কোপের মুখে পড়ে বুধবার 22 নভেম্বর বেলা 11টা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত রোশকুণ্ডু উচ্চ বিদ্যালয়ে আক্রমণকারী যুবককে আটক করেছে গড়বেতা থানার পুলিশ আক্রান্ত মেয়েটিও তার বাবাকে চিকিৎসা করানো হয় হাসপাতালে এলাকায় কানপাত্রে শোনা যাচ্ছে ওই মেয়েটির সঙ্গে গোয়ালতোড় থানার খড়কাটা গ্রামের যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কয়েক মাস আগে ওই মেয়েটিকে ফুসলিয়ে ফেরার হয়েছিল বলেও অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে 2 সপ্তাহ পর মেয়ের খোঁজ পেয়ে পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করেছিলেন বাবা এরপর ফের মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছিলেন বুধবার 22 নভেম্বর ইংরেজি পরীক্ষা ছিল মেয়েকে স্কুলে ঢুকিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলেন বাবা সেই সময় সেই শিক্ষা প্রতিষ্ঠানে পেছন দিয়ে সকলের অলক্ষ্যে ভেতরে ঢুকে পড়েছিল সেই পুরনো প্রেমিক গোয়ালতোড়ের বাসিন্দা গোবিন্দ দাস ওই মহিলাকে ফের নিয়ে বেরিয়ে পালানোর চেষ্টা করে তাতে বাধা পেয়েই গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ চিৎকারে ছুটে আসে বাইরে থেকে অন্যান্যদের সঙ্গে মেয়েটির বাবা দেখতে পেয়ে ছুটে বাঁচাতে গেলে ওই যুবকের ছুরিতে রক্তাক্ত হন মেয়েটির বাবা ততক্ষণে যুবককে ধরে ফেলে স্থানীয়রা ধরে হাতও বেঁধে ফেলে খবর দেওয়া হয় পুলিশকে অন্যদিকে রক্তাক্ত দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরিস্থিতি স্বাভাবিক হয় অন্যদিকে আক্রমণকারী যুবককে আটক করে গড়বেতা থানার পুলিশ তবে এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো ও পরিচালন ব্যবস্থা নিয়ে খুব উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা শিক্ষা প্রতিষ্ঠানের এক সময়ের কর্মী বিধানচন্দ্র ঘোষ বলেন ভিতরে পড়ুয়াদের এমন কিছু খারাপ কাজকর্ম হয় যা ধরা পড়লেও প্রধান শিক্ষক উপযুক্ত ব্যবস্থা নেন না সেই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বর্তমান পরিচালন কমিটি ঠিকভাবে পরিচালনা করছেন না সেখানকার এলাকাবাসী সুরজিৎ বসাক তিনি বলছেন একটি ছেলে মেয়েকে চাকু চালিয়েছে মেয়েটিকে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাবারও কান কেটে দেওয়া হয়েছে তিনি কি বলছেন শোনাব আপনাদের আজকে ঘটনা একটি বাইরের ছেলে খড়কাটা স্কুল ড্রেস করে এসে হ্যাঁ একটি মেয়েকে চাকু চালিয়ে দেয় কেন চালিয়ে দেয় সেটা তো ওরা বলতে পারছেন স্কুলে বসেছিল পরীক্ষা চলছিল পরীক্ষার সময় চাকু চালায় অন্য মেয়েরা স্যারদেরকে নিজে তাকে উদ্ধার করে এখন মেয়েটা আপাতত প্রথমে রসকুণ্ড হসপিটালে দেখানো হয়েছিল এখন বর্তমানে সে গড়বেতা হসপিটালে এবং ওর বাবাকেও চাকু দিয়ে কানটা কেটে দেওয়া হয়েছে স্কুলের প্রাক্তন কর্মী বিধানচন্দ্র ঘোষ তিনি বলছেন স্কুল অনেক নিচে নেমে গিয়েছে হোস্টেল তুলে দিয়েছেন ক্যান্টিন উঠে গিয়েছে কোনো ব্যবস্থা নাই কি বলছে তিনি শোনাব আপনাদের মানে এত নিচে নামার আর কিছু নাই স্কুল ধরুন আমাদের একটা আদিবাসী হোস্টেল ছিল ওই হোস্টেলটা উনি তুলে দিয়েছেন আমাদের একটা সায়েন্স টিম উঠে গেছে আমি নিজে একজন ক্যান্টিন হোল্ডার ছিলাম আমার ক্যান্টিন উঠে গেছে এছাড়াও ধরুন ছাত্রছাত্রীরা মোবাইলে অশ্লীল ছবি দেখছে সেটা কোনো টিচার যে হেডমাস্টারমশাইকে জমা দিচ্ছেন
উনি সেটার এগেইনস্টে কোনো স্টেপ নেননি একেবারে শেষ পর্যায়ে চলে গেছে এই কমিটি চলে যাওয়ার পরে 7-8 মাস মানে এটা আমি নিজস্ব ভুক্তভোগী আমি ক্যান্টিনে ক্যান্টিন হোল্ডার ছিলাম আমি স্কুলের আমি এই ছুটির পরে বেরিয়ে গেছি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান ঘটনাটি ঘটেছে আমরা জানাজানি হওয়ার পর তাদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে সেই সঙ্গে ছেলেটিকেও আটক করেছে পুলিশ স্কুলের ভেতরে নিরাপত্তা যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধান শিক্ষক স্মৃতিরঞ্জন দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি যখন ঢুকি তখন একটি মেয়েকে আমাদের ছাত্রছাত্রী এবং বাকি যারা আমাদের স্টাফ ছিল ধরে আনছে তো ওরা গাড়িয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করলাম যে কি হয়েছে না একটা ছুরি নিয়ে এসছে একটি ছেলে সে ছুরি চালিয়েছিল মেয়েটাকে মারার উদ্যত হয়ে তারপরে আমরা বললো সেটা তো পরে শুনবো আগে ট্রিটমেন্টের জন্য মেয়েটাকে তোলা হলো আমাদের স্টাফরা গেল টিচার গেল এবং গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ও মেয়েটার বাবাও এলো মেয়েটার বাবা তখন দেখছি তার কানের পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে তাকে বললো আপনি উঠুন বলে আমরা রসকুণ্ডুর যে আমাদের গ্রামীণ হাসপাতাল আছে ওখানে পাঠিয়েছিলাম ওখানে প্রাইমারি ট্রিটমেন্টের পরে ওনারা বললো তাহলে অন্য জায়গায় নিয়ে যেতে রিফার করতে না স্কুলের ছাত্র নয় যেটুকু খবর পাচ্ছি স্কুল বাইরের ছেলে স্কুলে মধ্যে প্রবেশ করে গেল কিভাবে বাইরের ছেলে আমার তো আজকে পরীক্ষা চলছে হ্যাঁ তো মেয়েটার বাবা সঙ্গে এসেছিল মেয়েটার বাবা সঙ্গে এসেছিল গেট কিপার থাকে কিন্তু যে সময় হয়েছে মানে ঢুকেছে তো অনেক আগেই আমার তো 10:15 সময় আমরা গেট খুলে দিই যেহেতু রাস্তার সামনে ছেলেরা গ্যাদারিং করে হ্যাঁ তো তার সঙ্গে মেয়েটার বাবাও এসেছিল মেয়েটার সঙ্গে বাবা এসছে এসেছে বলেই ওইটা আমাদের এখন মনে হচ্ছে তাহলে আগে থেকে কোনো সমস্যা হয়েছিল কি নিরাপত্তা তো আমার স্কুল থেকে দিতেই হবে ছাত্র অভিভাবকরা আমার স্কুলে তার ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে আমাদের উপর ভরসা করি সেখানে তো 100% নিরাপত্তা যাতে তারা পায় সে বিষয়ে তো আমাদের থাকতেই হবে যেখানে যে আমাদের লুপহোলস আছে সেগুলো যাতে আমরা কারেকশন করতে পারি আগামী দিনে সমস্ত গার্জেন মিটিং ডেকে তাদের কাছে মতামত নিয়ে এবং তাদের সাহায্য নিয়ে যাতে আমরা স্কুলে আরও সুন্দরভাবে চালাতে পারি সেটা তো নিশ্চয়ই দেখবো প্রেমের প্রস্তাবে না একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা হলে ঢুকেই মেয়ে ও বাবাকে রীতিমতো ছুরি মারল এক যুবক আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দেখে মনে হবে এটা কোনো সিনেমা বা বিহার উত্তরপ্রদেশের রোজ নামচার গল্প কিন্তু একেবারেই তা নয় এই ঘটনা আমাদের বাংলায় পশ্চিম মেদিনীপুরের গর্বে তার প্রেমের প্রস্তাবে না শোনায় যেন দিক দিগন্ত শূন্য হই মেয়েটিকে শেষ করার পরিকল্পনা নিয়েছিল ওই অভিযুক্ত যুবক কিন্তু তার সেই পরিকল্পনা সফল হয়নি এবার আপনাদের বলবো ঠিক কি ঘটেছিল এলাকার এক মহিলাকে নিয়ে ফেরার হয়েছিল যুবক পুলিশের সহযোগিতায় সম্প্রতি ফিরে এসে ফের পড়াশোনা শুরু করে সে আর তারপর এই স্বাভাবিক জীবনটা কিছুতেই মেনে নিতে পারেনি সেই যুবক আর তার জন্যই এরকম একটি কাজ অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা